উত্তর চব্বিশ পরগনায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে কয়েকজনের। পরিস্থিতি মোকাবিলায় অবশেষে নড়ে চড়ে বসল জেলা প্রশাসন। শনিবার ডেঙ্গি পরিস্থিতি খতিয়ে দেখতে হাবড়া হাসপাতাল পরিদর্শনে এলেন স্বাস্থ্য দপ্তরের ডিরেক্টর অজয় চক্রবর্তী সহ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক রাঘবেশ মজুমদার। তবে জ্বরে বা ডেঙ্গিতে এখনো পর্যন্ত কতজনের মৃত্যু হয়েছে তা জানতে চাননি তারা। বর্তমানে 131,000 হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে বেডের সংখ্যা বাড়িয়ে 300 করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে এদিন জানান স্বাস্থ্য আধিকারিক। কর্মক্ষেত্র নিরাপত্তার দাবিতে অনির্দিষ্টকালীন কর্মবিরতিতে নামলেন রানাঘাট পুরসভার স্থায়ী এবং অস্থায়ী কর্মীরা। শনিবার পুর কর্মী ইউনিয়নের ডাকে সকাল থেকে কর্মবিরতিতে সামিল হন 600 জন কর্মী। ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার। পোলিও টিকাকরণ কর্মসূচি দেরিতে শুরু হওয়ায় রানাঘাট পুরসভার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পুরসভার অধীনস্থ স্বাস্থ্য দপ্তরের কার্যালয়ে তালা লাগিয়ে দেয় বলে অভিযোগ। আচমকা স্বাস্থ্য দপ্তরে তালা দেওয়াকে কেন্দ্র করে শুক্রবার থেকেই নিরাপত্তার প্রশ্ন তুলে কালো ব্যাজ পরে কর্মবিরতি পালন করেন স্বাস্থ্য দপ্তরের কর্মীরা। শুক্রবার দিনভর কর্মবিরতি চলার পর শনিবার সকাল থেকে আরও বৃহৎ আকারে শুরু হয় আন্দোলন। পুর কর্মী ইউনিয়নের ডাকে অনির্দিষ্টকালের জন্য আন্দোলনে নামেন রানাঘাট পুরসভার স্থায়ী এবং অস্থায়ী কর্মীরা। আন্দোলনের জোরে এদিন ব্যাহত হয়ে পড়ে রানাঘাট পুরসভার কাজ। সমস্যায় পড়েন রানাঘাট পুর এলাকার নাগরিকরা। অ্যাম্বুলেন্স চালক সমিতির লক্ষাধিক টাকা তছরুপের অভিযোগে বনগাঁ পুরসভার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিব্যেন্দু বিকাশ বৈরাগীর বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখালো অ্যাম্বুলেন্স চালকরা। কয়েকদিন আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন ওই কাউন্সিলর। চালকদের অভিযোগ, বিগত 3-3.5 বছর ধরে মাসিক 50 টাকা করে সদস্য চাঁদা এবং ভাড়া প্রতি 50 টাকা করে অ্যাম্বুলেন্স। চালকদের অভিযোগ, বিগত 3-3.5 বছর ধরে মাসিক 50 টাকা করে সদস্য চাঁদা ও ভাড়া প্রতি 50 টাকা করে অ্যাম্বুলেন্স চালকদের কাছ থেকে টাকা নিয়েছেন দিব্যেন্দু বিকাশ বৈরাগী। সেই টাকা অ্যাম্বুলেন্স সমিতির নামে ব্যাংক অ্যাকাউন্ট করে সেখানে রাখার কথা ছিল, কিন্তু দীর্ঘদিন হয়ে গেলেও ব্যাংকে অ্যাকাউন্ট না করে সমিতির সেই 4 লক্ষ টাকা দিব্যেন্দুবাবু নিজের অ্যাকাউন্টে রাখেন। শনিবার 25-30 জন অ্যাম্বুলেন্স চালক সেই টাকা ফেরতের দাবিতেই কাউন্সিলরের বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখান। দিব্যেন্দুবাবুর স্ত্রী লিপিকা বৈরাগী এ বিষয়ে বলেন, তাঁর স্বামী বিজেপিতে যোগদান করায় তার বিরুদ্ধে এই চক্রান্ত করা হয়েছে। বাঁকুড়া শহর সংলগ্ন পুয়া বাগানের নামী বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে তৃতীয় শ্রেণীর ছাত্র রূপম পালের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় জেলা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রতিবাদে সরব হয়েছে অভিভাবক থেকে শুরু করে শহরবাসী। শনিবারও পড়ুয়াদের নিরাপত্তা সহ একাধিক দাবিতে স্কুলে গিয়ে বিক্ষোভ দেখায় অভিভাবকরা। এদিন বিক্ষোভের মাঝেই তদন্তের জন্য স্কুলে পৌঁছয় পুলিশ। অভিভাবকদের সঙ্গে কথা বলার পাশাপাশি সিসিটিভি ফুটেজ সহ বিভিন্ন নথি সংগ্রহ করেন তারা। রূপমের শ্রেণীকক্ষ সহ ঘুরে দেখেন স্কুলের বিভিন্ন এলাকা। উল্লেখ্য, গত 23 জুলাই ক্লাস চলাকালীন অসুস্থ হয়ে পড়ে রূপম। তাকে স্কুল থেকে বাঁকুড়া মেডিকেলে ভর্তি করা হলে সেখানেই মৃত্যু হয় তার। মৃতের পরিবারের দাবি, এক সহপাঠী এবং শিক্ষিকার মারে অসুস্থ হয়ে পড়ে রূপম, তার জেরে মৃত্যু। বাঁকুড়া সদর থানায় লিখিত অভিযোগও দায়ের করে মৃত ছাত্রের পরিবার। অন্যদিকে এই ঘটনায় স্কুলের গাফিলতির অভিযোগে এবং দোষীদের শাস্তির দাবিতে সরব হয়েছে শহরবাসী। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার রাতে বাঁকুড়া শহর ও রতনপুর গ্রামে মোমবাতি মিছিল করেন এলাকার মানুষ। দিদিকে বলো কর্মসূচির প্রচার শুরু করলো পূর্ব বর্ধমানের গোলসি 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস। শনিবার অঞ্চল সভাপতি এবং প্রধানদের নিয়ে গোলসি তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এই লক্ষ্যে একটি সভা করেন তৃণমূল ব্লক সভাপতি বাসুদেব চৌধুরী। উপস্থিত ছিলেন খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীন চন্দ্র বাগ। প্রধান এবং অঞ্চল সভাপতিদের হাতে ভিজিটিং কার্ড, দিদিকে বলো লোগো দেওয়া টি শার্ট, ব্যাগ এবং মোবাইল স্টিকার এদিন তুলে দেন ব্লক সভাপতি বাসুদেব চৌধুরী।